দিদি দিদি, আরে কি ব্যাপার শালা বাবু, এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে চলো, আজ তো তোমারই দিন। না না জানি বাবু, দিনটা দিদির, তবে পকেট গড়ের মাঠ হবে এই আমারই। তাই নাকি? আচ্ছা চলো দেখা যাক। উর্বশী মা, এ হলো বৌমার ভাই প্রেম। আজ রাখি বন্ধন, বড় আনন্দের দিন। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, মনে তো পড়বেই বাবা। আজকের দিনে বোনকে কি কেউ ভুলে থাকতে পারে? মনে কি আমারই পড়ছে না বাবা? কিন্তু বিধিলিপি কে খণ্ডাতে পারে? পূর্বজন্মের পাপে ঈশ্বর আমার কাছ থেকে তনুমাকে কেড়ে নিয়েছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত শেষ হলে আবার উর্বশী মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। প্রবীণ, আমি যেমন আমার হারানো মেয়ে ফিরে পেয়েছি, তুমিও তেমনি তোমার হারানো বোনকে ফিরে পেয়েছো। উর্বশী মা আজকে তোমাকে তোমার হারানো বোনের দুঃখ ভুলিয়ে দেবে, ও তোমাকে রাখি পরাবে। কাকাবু, এই আপনি কি বলছেন? এক বোন তার ভাইকে রাখি পরাবে, এ আর নতুন কথা কি? তনু আপনার মেয়ে আর উর্বশী? না না, এ হতে পারে না। কেন পারবে না? উর্বশী আজ থেকে আমার মেয়ে, আর প্রবীণের হাতে রাখি বেঁধে ও আমাদের বাপ মেয়ের সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। কাকাবু, না না, প্রবীণ আজ আর কিছুতেই তার বোনকে হারাতে পারবে না, কিছুতেই না। উর্বশী মা, তোমার ভাইকে রাখি পরিয়ে দাও। এই না। কেমন যেন সব ঘটে যাচ্ছে, কি ছিলাম আর কি হয়ে যাচ্ছে। সত্যি আমাকে কত ভালোবাসে। এত ভালোবাসা একটা বাজারের মেয়েকে? না না, সব ওলট পালট হয়ে যাচ্ছে। ওলট পালট হয়ে যাচ্ছে আমার মনটাও। যেদিন আমার আসল পরিচয় জানতে পারবে সেদিন এই ভালোবাসার এক ফোঁটাও থাকবে না। কিন্তু ভাবছি কতদিন চলবে এই নাটক। এই নাটক বেশি দিন চলতে দেওয়া ঠিক নয়। রাখি বন্ধন শেষ পর্যন্ত যেন মনের বন্ধন না হয়। না না, এই বন্ধন মিথ্যে, কিন্তু যদি সত্যি হয়ে যায়? না না, এ সত্যি হতে পারে না, এ সব মিথ্যে, সব মিথ্যে। কি হলো, কি করছো? দেখো না শালা কুকুরটা দৌড়ে পালাচ্ছে। টিনটিন, এ কথা বলতে নেই। কেন, তুমি তো বলো। আমি আর কখনো বলবো না। ঠিক আছে, আমায় মারো। না, তুমি খুব ভালো। আমাকে তোমার ভালো লাগে? খুব। তাহলে বলো, আর কখনো শালা বলবে না? আজ থেকে আর বলবো না। মা, তুমি তোমার স্বামীর বাঁদিকে বসো। ঠিক আছে ঠিক আছে, ওতে কোনো অসুবিধা হবে না। না না বাবা, শাস্ত্রীয় অনুষ্ঠানে শাস্ত্রের বিধান মেনে চলাই ভালো, নইলে অমঙ্গল হবার আশঙ্কা থাকে। শাস্ত্রের বিধান হলো পত্নী সব সময় পতির বাঁ দিকে বসবে। মনে হচ্ছে তোমরা কোর্টে গিয়ে বিয়ে করেছো। কি আনন্দ, তাই তো? আজকাল সব বিয়ে কোর্টেই হচ্ছে, দিনকাল পাল্টে যাচ্ছে। না না বাবা, তা হয় না। দিনকাল পাল্টালেও শ্রদ্ধা ভক্তি ধর্মীয় সংস্কার এসব ঠিকই আছে। স্বয়ং রামচন্দ্র সীতাকে বাঁ দিকে বসিয়ে ইষ্ট দেবতার পূজা করেছেন। মা উর্বশী, তুমি আনন্দের বাঁ দিকে এসে বসো। বাহ, আজকের মন্ত্রোচ্চারণের পরে তোমরা ধর্মানুসারে নতুন করে স্বামী স্ত্রী হয়ে যাবে। ওসব কোর্টের বিয়েটি ভুলে যাও। নিন ঠাকুর, শুরু করুন।
এতো দেখছি একেবারে ফুলসজ্জার ঘর। কি ব্যাপার প্রবীণদা, এসব আবার কাদের জন্যে? আজ তো তোমার ফুলসজ্জা। ফুলসজ্জা? সে তো বিয়ের পর। কেন, দুবার হচ্ছে বলে? আগে তো একেবারে খুব কোটে গিয়ে ওয়েস্টার্ন স্টাইলে বিয়ে করেছিলে, তাই তোমার ফুলসজ্জাটাও হয়েছিল একেবারে ওয়েস্টার্ন স্টাইলে। কিন্তু আজ তোমার হিন্দু ধর্ম মতে বিয়ে হলো, তাই তোমার ফুলসজ্জাটাও হবে একেবারে ইন্ডিয়ান স্টাইলে। আজকে তোমায় যা লাগছে না, একেবারে স্বর্গের উর্বশী। দেবরাজ ইন্দ্র যদি দেখতো না, তারও মাথা ঘুরে যেত। যাই বাবা, আজকে আর সময় নষ্ট করবো না, চলি। শোনো আনন্দ ভাই, তোমাকে কতটা ভালোবাসলো, কাল সকালে কিন্তু আমাকে বলতে হবে। যা বৌদি, তুমি না? না, আমি শুনবো না, বলতেই হবে। কি করে বলবো, কি করে বল? হ্যাঁ শোনো, কালকে সকালে চায়ের টেবিলে তুমি আমায় যতবার গুড মর্নিং বলবে, বুঝে যাব আমি। ঠিক আছে, প্রবীণদা তোমায় কতটা ভালোবাসলো সেটাও আমায় বলবে। হ্যাঁ, না আমি ওসব বলতে তোলতে পারবো না। তবে আমিও বলবো না। ঠিক আছে, বলবো, চলি। গুড মর্নিং। মর্নিং মর্নিং, বসো। উর্বশী ওঠেনি? ও একটু দেরি করে ওঠে, তবে এক্ষুনি আসবে। তারপর কিরকম লাগছে? ফাইন, দার্জিলিং ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না। হানিমুনে সব জায়গায় ভালো লাগে, দার্জিলিং কেন, বর্ধমান হলেও ভালো লাগতো। বসো বসো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টিল দ্য মর্নিং। কি? গুড মর্নিং টিল দ্য মর্নিং? বৌদি, তোমার শরীরটা কি খারাপ? হ্যাঁ ভাই, একটু। দাও না, আমি তোমার কাজটা করে দিই। না বাবা, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার এখন বরের অনেক কাজ করতে হয়। জানো, আমি খুব ভাগ্যবতী, অনেক সাধনা করে আমি এমন স্বামী পেয়েছি। একবার একবার আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, সামান্য একটা অপারেশনের ব্যাপার। তোমার ভাই না, তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে আমার বিছানার পাশে বসেছিল। আজ যে সকালে আমার কাশি হচ্ছে দেখে গেছে, আজকে ফিরতে একটুও দেরি করবে না। পিসি, আমি কিছু দেখিনি। কি দেখোনি তুমি? তুমি যে পিসিকে হামি খাচ্ছিলে। টিনটিন, বাইরে গিয়ে খেলবো তো, বাবা মা আমায় সব সময় বলে বাইরে গিয়ে খেলো, বাইরে গিয়ে খেলো। না না, আমরা বাইরে গিয়ে খেলতে বলবোই না। সত্যি তোমরা খুব ভালো। ও মা, টিনটিন কি মিষ্টি ছেলে। বাইরে গিয়ে খেলো, বাইরে গিয়ে খেলো, শুনতে শুনতে আমার কান পচে গেল। পিসি, ভাই কবে আসবে? ভাই? কে বললো? ও মা, কেন, মা যে বললো। টিনটিন, তুমি এখানে কি করছো? যাও বাইরে গিয়ে খেলো। দেখলে তো, যাচ্ছি বাবা, যাচ্ছি। যা দুষ্টু হয়েছে না? টিনটিন তো ঠিক বলেছে, কবে মিষ্টি খাবো। বৌদি প্লিজ এসব বলো না, ভালো লাগে না। বারে, তা বললে কি চলে? বাচ্চা ছাড়া কি ঘর ভালো লাগে? আর তাছাড়া টিল দ্য মর্নিং, তার একটা ফল তো হবেই। ওই যে ওই যে ওই পাহাড়ের উপরে মেঘগুলোকে দেখো। ও হ্যাঁ, কি সুন্দর। আই বাপ, একা হয় না দুজনকে নিয়ে। চল রে চল। চুম্মা চুম্মা দে দে। মাঝখানে মার লাগে দেখে যাস তার। এত দেখে মনে হচ্ছে আবার নতুন আমদানি। বসাই গুলা দেখার কিছু নেই, দেখে তো মনে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স একদম পাকা। হ্যাঁ, ঘরে মা বোন নেই? আছে, কিন্তু বউ নেই। Oh!
এসো মা, এসো। এখন কেমন আছো? ভালো। তেমন তো কিছু হয়নি। কিছু হয়নি বলেই হবে? হাতে মাথায় ব্যান্ডেজ, কি দরকার ছিল সব গুন্ডাদের সঙ্গে মারামারি করার? কি বলছো, ওরা তোমাকে অপমান করবে আর আমি ওদের ছেড়ে দেবো? না না, এ তুমি ঠিক করোনি। আমি একটা সাধারণ মেয়ে, আমার জন্য তোমার যদি কিছু হয়ে যেত। না মা, প্রবীণ ঠিকই করেছে, তুমি ওর মন। বোনের সম্মান রক্ষা তো ভাইকেই করতে হবে। ভাইয়ের সামনে বোনকে কেউ অপমান করলে কোনো ভাই তা সহ্য করতে পারে না। এটা একটা সামান্য চোট লেগেছে, তোমার জন্য যদি প্রবীণ প্রাণও দিত তাহলে আমি কিছু মনে করতাম না। তোমার জন্য যদি প্রবীণ প্রাণও দিত তাহলেও আমি কিছু মনে করতাম না। দেখি কি ব্যাপার, এত রাতে তুমি হাতে সুটকেস কেন মা? আনন্দের সঙ্গে কি তোমার ঝগড়া টগড়া হয়েছে? ও, স্বামী স্ত্রীর মধ্যে ওরকম ছোটখাটো ঝগড়া হয়েই থাকে মা। আপনি বারবার মেয়ে বলে আমায় লজ্জা দেবেন না, আপনি জানেন না কি আমার পরিচয়। মনে হচ্ছে আনন্দের সঙ্গে তোমার ঝগড়াটা বেশ বড় রকমেরই হয়েছে। কিসের ঝগড়া? যেমন আমি কারো স্ত্রী নই, তেমন কেউ আমার স্বামীও নয়। কি বলছো মা? হ্যাঁ, আমি আপনার মেয়ে হবার যোগ্য নই। উর্বশী মা। হ্যাঁ, আমি আপনাদের আর ঠকাতে পারবো না। দিনের পর দিন যতই আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়েছেন, ততই আমি অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করেছি। আমি আর অভিনয় করতে পারছি না। অভিনয়? হ্যাঁ অভিনয়। আজ আমি আপনাকে আমার জীবনের সমস্ত কথা বলবো। জানি সমস্ত কথা শোনার পর আপনি আমাকে ঘৃণা করবেন। মেয়ে বলা তো দূরের কথা, আমার আমার ছায়া পর্যন্ত আপনি মানাতে চাইবেন না। উর্বশী মা, আজ তোমার কি হলো বলো তো, এসব কি বলছো তুমি? ভাগ্যের পরিহাস, মানুষ কি থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে না। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তারপর মাকে নিয়ে একটা বস্তিতে সুখে দুঃখে দিন কাটছিল। আমার বয়স যখন 15-16 তখন মা পড়ল অসুখে। একদিন বর্ষার রাতে মা বিছানায় প্রলাপ বকছিল, আমি ছুটে গেলাম ডাক্তারের কাছে। আর যাবার কথা, আর কে গেল? মেয়েটার কি কপাল মা, তুমি আমার একা রেখে চলে গেলে। গেল, সর্বনাশ হয়ে গেল। বেচারি কচি মেয়ে এখন কি করবে বলো? সত্যি বড় দুর্ভাগ্যের ব্যাপার, বাপটা গেছে, মাটা ছিল সেটাও গেল, এখন একেবারে একা। যাই দেখে আসি। তুমি আবার কোথায় যাবে? আরে এখনই তো কেউ পাশে থাকা দরকার। দাদু, দাদু মা আমায় ছেড়ে চলে গেল, কিছুতেই বাঁচাতে পারলাম না। কেন এমন হলো দাদু? কাঁদিসনি মা, কাঁদিসনি। কি আর করা যাবে বল, ভগবানের ইচ্ছার উপর তো কারো হাত নেই। শান্ত হ, একটু শান্ত হ। কি রে, মাকে এখনো খাট থেকে নামাসনি? মরাকে নিচে নামাতে হয়, চল দুজনে হাত ধরা দিয়ে বলে নামিয়ে ফেল। কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, যা ঘটবার তা তো ঘটেই গেল। ওট ওট, তোর তো কোনো ভাইও নেই, মুখাগ্নি তো তোকেই করতে হবে। যাও, এই স্কুলের জামাটা ছেড়ে
একটা শাড়ি পরে। হ্যাঁ, নিয়ম তো রক্ষা করতেই হবে মা। চল লক্ষ্মী মা আমার। কাল যে এলো, সব জিনিসে ভেজাল, সামান্য দড়ি তাও ভেজাল, পটপট ছিঁড়ে যাচ্ছে। না, মানুষের নীতিবোধ বলে আর কিছু রইল না। ভেজালের কথা আর বলবেন না দাদা, আজকাল তো মানুষও ভেজাল। সত্যি, এই বুড়ো মানুষটা না থাকলে ওই মেয়েটার যে কি দুর্গতি হতো কে জানে। আজকালকার দিনে এরকম পরোপকারী লোক দেখাই যায় না। সারা রাত ধরে ওই মেয়েটাকে পাহারা দিয়েছে। হয়ে গেছে মা, বিধি বিধান তো কেউ খণ্ডাতে পারে না। দাও মা, এই আগুনটুকু তোমার মায়ের মুখে ছুঁয়ে দাও। বেচারি সারা জীবন তো কোনো সুখী পেল না, অন্তত এটুকু পাক। দাও, আগুন তো দেবই, তবে মার মুখে নয়, তোর মুখে। না
আমায় বাঁচতে দিল না, সমাজ আমায় ভালো থাকতে দিল না। ভাগ্যের পরিহাস আমি মেনে নিলাম, প্রতিদিন নতুন নতুন স্বামী, আর আমি তাদের স্ত্রী। যৌবনের বিনিময়ে শুধু টাকা। না, এ হতে পারে না। এই আনন্দ আমায় 25,000 টাকা দিয়ে কিনে এনেছে। আমি ওর বিয়ে করা বউ নই, আমি একটা নষ্ট মেয়ে, আমি নর্তকী, আমি আমি বেশ্যা। মা বলবো না তো আর কি বলবো? না, আর মা বলবেন না। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, আমার অপবিত্র জীবন নিয়ে। কে বলেছে তুমি অপবিত্র? যে নিজের জীবনের সমস্ত সত্য এমন অকপটে স্বীকার করতে পারে, সে কখনো অপবিত্র হতে পারে? কি বলছেন আপনি? ঠিকই বলছি মা, মানুষের বাইরের জীবনটা কিছু নয়, তার অন্তরটাই হলো আসল। একটু দাঁড়াও মা, তোমাকে একটা জিনিস দেখাই। এটা কি বলো তো মা? মদের বোতল। বাইরে থেকে দেখে সবাই তাই ভাবে, কিন্তু এর ভেতরে আসলে কি আছে জানো? পবিত্র গঙ্গা জল। গঙ্গা জল? হ্যাঁ মা, গঙ্গা জল। আমার এক বন্ধু হরিদ্বারের পতিত পাবনী গঙ্গার স্বচ্ছ ধারাকে এই বোতলের মধ্যে বন্দি করে নিয়ে এসেছিল, আমি যত্ন করে তুলে রেখেছি। সুতরাং বুঝতে পারছো, বাইরের আবরণটা কিছু নয়, ভেতরটাই হলো আসল। ভেতরটা যদি পবিত্র হয় তাহলে সব পবিত্র। মা উর্বশী, তুমি নতুন করে জীবন শুরু করো। নতুন জীবন? সমাজ আমার মতো মেয়েকে বাঁচতে দেবে না, আর আমি আমার পুরনো জীবন নিয়ে বাঁচতে চাই না। তাই আমার কাছে এখন একটাই পথ খোলা আছে, সেটা হলো আত্মহত্যা। উর্বশী, তোমার মতো সংগ্রামী সাহসী মেয়ে করবে আত্মহত্যা? না না, এমন কথা বলো না, এ মহাপাপ। কিন্তু আমি কি করব? কে আমার জীবনে গ্রহণ করবে? কেন, আনন্দ? আনন্দ? হ্যাঁ মা, আমি ওকে জানি, ও খুব ভালো ছেলে। ওর মধ্যে আছে একটা সত্যিকারের মন যা তোমাকে নতুন করে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে। কিন্তু কাকাবাবু, দুঃখের রাত তো কেটেই গেল মা, নতুন করে জীবন শুরু করো। করুণাময়ের আশীর্বাদ চেয়ে।